সঠিক নিয়মে কিভাবে ডিলিট করা টিকটক আইডি ফিরিয়ে আনবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা অনেক সময় আমাদের টিকটক আইডিটা ভুল করে ডিলিট করে ফেলি অথবা লগ আউট করে ফেলি, যা পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়ে। তো সেই আইডিটি কীভাবে ফিরিয়ে আনবেন তো সেই প্রসেসটি দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অল কী করবেন, চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোর গিয়ে এখান থেকে আপনি সার্চ করবেন টিকটক। তো টিকটক লেগে সার্চ করার পর এখানে টিকটক অ্যাপটি চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনার টিকটক অ্যাপটি যদি এখান থেকে আপডেট এসে থাকে তাহলে এখান থেকে আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনি সেটিংসগুলো খুব সহজেই খুঁজে পাবেন। তো এখান থেকে জাস্ট আমি আপডেট দিয়ে নিচ্ছি। তো আপডেট দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনার ব্যাগে চলে আসবেন, তারপর এখান থেকে চলে যাবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন আছে। তো সিম্পলি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইনটু টিকটক। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি রয়েছে ইউজ ফোন ইমেল ইউজার নেম, তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ফোন, তারপরে দেখতে পাচ্ছেন ইমেল ইউজার নেম। তো এখান থেকে আপনি যদি ফোন নাম্বার দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলে থাকেন তো এখানে ফোন নাম্বার সিলেক্ট করবেন, আর যদি এখান থেকে ইমেল অথবা ইউজার নেমের মাধ্যমে খুলতে থাকেন তাহলে এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে পারমিশন চলে অ্যালাউ করে দেবেন। তো যেহেতু আমার টিকটক আইডিটা ইমেল দিয়ে খুলেছি তার জন্য এখান থেকে জাস্ট আমার ইমেলটা দিয়ে দিব। তো আপনারা ফোন নাম্বার দিয়ে খুললে জাস্ট এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বারের জায়গায়। তো ইমেলটা দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চেক ইউয়ার ইমেল, অর্থাৎ আপনি এখানে যে ইমেলটি দিয়েছেন তো সেই ইমেলে একটি 6 ডিজিটের কোড যাবে। তো সেই কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আমার ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর এখান থেকে আমার ইমেলে চলে যাব। তো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে ফোন নাম্বারের মাধ্যমে কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে একটি কোড আসবে, তো সেই কোডটা এখানে বসাতে হবে। তো এখান থেকে কোডটি আমি কপি করব অথবা এখান থেকে দেখে দেখে ওইখানে গিয়ে আমি বসিয়ে দিব। তো কোডটি জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক পেজটি লোডিং হবে। তো পেজটি লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভ লেখা রয়েছে নিচে। তো এখানে ক্লিক করলে আপনার আগের পুরাতন যে আইডিটি ডিলিট করেছিলেন তো সেই আইডিটি এখানে চলে আসবে। তো এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, অর্থাৎ যারা 30 দিন আগে টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করেছেন তারা শুধু এই অ্যাকাউন্টটি ফেরত পাবেন, আর যারা 30 দিন অর্থাৎ 6 মাস 3 মাস অর্থাৎ 1 বছর আগে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন তারা অ্যাকাউন্টটি ফেরত পাবেন না। অর্থাৎ যারা 30 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করেছেন তারা শুধু এখানে টিকটক আইডিটি রিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি রিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটি রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করি তো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটি চলে আসছে। তো এই ছিল মূলত প্রসেস কীভাবে পুরাতন টিকটক আইডি অথবা আপনার ডিলিট করা অথবা লগ আউট হওয়া টিকটক আইডি কীভাবে ফিরিয়ে আনতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।